বিহারে বিজেপি কে জিততে সাহায্য করেছে আসাউদ্দিন ওয়েসির মিম, এমনই দাবি করেছে বিজেপির সাংসদ সাক্ষী মহারাজ। তার আরও দাবি, বিহারের পর এবার পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিধানসভা ভোটেও একইভাবে মিম বিজেপিকে সাহায্য করবে। বিজেপি বিরোধীদের বারেবারেই অভিযোগ, ওয়েসির মিম ভোট কেটে আদতে পদ্ম শিবিরকেই সাহায্য করে। এবার খোদ বিজেপির সাংসদের এমন মন্তব্যে বিরোধীদের সেই অভিযোগকেই সমর্থন জোগালো বলে মনে করছে রাজনৈতিক মহল। বিহার ভোটে বিপুল সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। জেডিইউকে সঙ্গে নিয়ে এবারও বিহারে বিধানসভা ভোটে লড়াই করেছিল বিজেপি। ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে নীতিশের জেডিইউকে পিছনে ফেলে আসন সংখ্যার নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। বিহারের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে প্রার্থী দিয়েছিল ওয়েসির দল মিম। বিহারে 5টি আসনে জিতেছিল তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিম বিহারের মুসলিম ভোটে বড় সড় থাবা বসিয়েছিল। ওয়েসির দল মুসলিম ভোটে ভাগ বসানোয় আদতে সুবিধা হয়েছে বিজেপিরই। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও মিম লড়াই করবে। কয়েক সপ্তাহ আগে বাংলায় এসেছিলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। ফুরফুরা শরীফে গিয়ে তিনি দেখা করেছিলেন আব্বাস সিদ্দিকির সঙ্গে। আব্বাসের সঙ্গে জোট বেঁধে তার দল বাংলায় লড়বে বলে জানিয়েছিলেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সংগঠন তৈরি করেছে মিম। আসন্ন বিধানসভা ভোটে এবার বাংলায় খাতা খোলার অপেক্ষায় রয়েছে মিম। তবে এবার ওয়েসির মিমকে নিয়ে বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের করা মন্তব্যে বিতর্ক জড়িয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি সাংসদ রয়েছেন সাক্ষী মহারাজ। তার দাবি, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও মিম ভোটে লড়াই করে আদতে বিজেপিকেই সুবিধা করে দেবে বলে দাবি করেছেন তিনি।